সম্মানিত উপস্থিতি আমি বিশ্বাস করি পার্সোনালিটি ইজ দ্যাট ক্যারেক্টারিস্টিক বাই হুইচ ইউ ক্যান অ্যাট্রাক্ট ম্যাক্সিমাম অফ আইজ অন ইউ। ব্যক্তিত্ব হচ্ছে সেই জিনিস যার দ্বারা অনেকগুলো চোখকে নিজের দিকে টেনে রাখা যায়। ভিড়ের মধ্যে মিশে যাওয়া খুব সহজ, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বুক চিতিয়ে বিজয় নিশান ওড়ানোটা ইতিহাস। কারণ ইতিহাস কখনো কলম দিয়ে লেখা হয় না, ইতিহাস লেখা হয় পরিশ্রম দিয়ে। আজকে যারা এখানে পরিশ্রম করছেন, যেই টিচাররা এখানে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেছেন, এখান থেকে একটা দুর্দান্ত ফলাফল আসছে। আমি বিশ্বাস করি যে এখান থেকে একটা সুন্দর বিবর্তনের জায়গা চলে আসছে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা এটার সাথে জুড়ে রয়েছেন, খুবই সৌভাগ্যবান মানুষ বলে আমি বিশ্বাস করি। কারণ কারণ শিক্ষার সাথে থাকা, এডুকেশনের সাথে রিলেশনশিপে থাকা এবং কিছু সুন্দর মনের মানুষের থাকা, এই সৌভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেয় না। তাই জন্য যারা বাচ্চারা রয়েছে, সেই বাচ্চাদের যাদের চিন্তার ভিন্নতা রয়েছে, বাচ্চাদের পার্সোনালিটি রয়েছে, ব্যক্তিত্ব রয়েছে, তাদের মানসম্মান রয়েছে, এইটাকে স্বীকার করা একটা ইবাদত। এইটাকে এই স্টেজটা স্বীকার করছে, তাদের ছোট ছোট আলোকিত শৈশব সেখানে তুলে ধরে পৃথিবীর মানুষ করছে। আমি মনে করি এই মুহূর্তে এই পৃথিবীতে এর থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না, যে আগামীর একটা প্রজন্ম তৈরি করা হচ্ছে যারা এই পৃথিবীকে একটা দুর্দান্ত সুন্দর অবস্থানের দিকে নিয়ে যাবে। কারণ আমি বিশ্বাস করি যার স্বপ্নের আয়তন যত বড় তার সাফল্যের আয়তন তত বেশি। সূরা নাজম আয়াত নাম্বার 39 আল্লাহ সাইদিন কোরআন, মানুষ সেইটা পায় যা সে চেষ্টা করে। আজকে চেষ্টা করি কালকে দুর্দান্ত একটা দিন আমরা পাবো ইনশাআল্লাহ। এবং চেষ্টা করতে হবে সেই স্বপ্নটাকে একটা দুর্দান্ত স্থানে অবস্থান করানোর জন্য। কারণ এটাও সত্যি কথা, যার অবস্থান যত সুন্দর তার ভালোবাসা তত বেশি। এই পৃথিবীতে বাচ্চারা যারা আমাকে তোমরা শুনেছ, গার্ডিয়ানরা রয়েছেন, রেসপেক্টেড গেস্টরা রয়েছেন, সবার মিলে সম্মিলিত প্রচেষ্টায় এই পৃথিবী আরো সুন্দর হবে এরকম একটি ছোট্ট ছোট্ট আয়োজনে। দ্য অনলি প্রিপারেশন ফর টুমারো ইজ রাইট টু ইউজ টুডে। এন্ড আমি আমার অন্তর থেকে বিশ্বাস করি এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে একদিন দুর্দান্ত একটি সুন্দর ভবিষ্যতের দিকে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। 1930 সালের একটি গবেষণা জানায় তখন মানুষ একটা না 3.5 থেকে 4 মিনিট একটি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারত একটি কাজে। কিন্তু এই যে 2024 সালে এসে একটি সমীক্ষা জানায় একটা মানুষ মাত্র 8 সেকেন্ড একটা কাজে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে। আপনি চিন্তা করতে পারছেন আমাদের মস্তিষ্কের দ্রুততা কত দ্রুত বদলাচ্ছে, এর সুস্থতা বদলাচ্ছে। মানুষ এখন আর তর্ক করে না, ঝগড়া করে। মানুষ এখন আর আলোচনা করে না, সমালোচনা করে। মানুষ একে অপরের দুঃখ সুখ ভোগ করে না, নিজের কথা শোনায়। আপনার মনের কথা বলার জন্য একটি মানুষকেও পাবেন না, যা বলে যাবে তাই শুনে যাবেন। বিষয় হচ্ছে এরকম একটা পৃথিবীতে যখন আমরা বিলং করছি, তখন এরকম একটি আয়োজন এই সভ্যতাটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি প্রশংসার দাবি রাখে। যেই সমস্ত বাচ্চারা এখানে রয়েছে, এখানে পারফর্ম করেছে, এখানকার সমস্ত টিচাররা, ম্যানেজমেন্ট এন্ড এন্টায়ার টিম অফ তরঙ্গ একটা বিরাট প্রশংসার দাবি রাখে যে এই পৃথিবী, এই সভ্যতা, এই সিভিলাইজেশনের বিবর্তনে একটা দুর্দান্ত অবদান রেখে যাচ্ছে আগামী দিনের জন্য। সম্মানিত উপস্থিতি আমি বিশ্বাস করি, আমি প্রায় প্রতিটি কনফারেন্সে একটা কথা বলবার চেষ্টা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে নিষ্ফল কিছু করায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অকারণ কিছু ঘটায় না। এই অনুষ্ঠানটা হচ্ছে, আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন, আপনি এখানে বসে থাকবেন, রেসপেক্টেড গেস্ট এখানে থাকবে, আব্দুল মাতিন সাহেব চিন্তা করবেন 2024 সালের তরঙ্গের জন্য। এইটা তাদের জন্মের সময় লেখা ছিল, আমার জন্মের সময় লেখা ছিল। কেন ছিল? একটা সুন্দর দিন এখানে থাকবেন, এখানকার কথা বলা, এখানকার উপস্থাপনা, এখানকার বাচ্চাদের থেকে একটা বিরাট বদল আসবে আগামী 10 ইয়ার্স এর জন্য, এবং দুর্দান্ত কিছু সুন্দর সফল এবং সৎ মানবিক কিছু মানুষ তৈরি হবে এই মঞ্চের দ্বারা ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে প্রায় 2500 অপারেশন হয়েছে যেটা যন্ত্র করেছে। সারা পৃথিবীর একদল স্বপ্নবাজ ছেলে মেয়েরা পৃথিবীটাকে এমনভাবে ডমিনেট করছে, ওইটা চিন্তাই করতে পারছি না। প্রতিদিন মহাকাশ 500 মিটার করে সম্প্রসারণ হয়ে যাচ্ছে, 12,000 তারা ফেটে যাচ্ছে, তারা পড়ে যাচ্ছে, নতুন তারা জন্মাচ্ছে। এত কিছুর পরে যদি আমি চিন্তা করি যে আমার পৃথিবী ইচ্ছামতির ধার কলকাতা সাউথ 24 পরগনা, আর এইদিকে মুর্শিদাবাদ, তাহলে ভুল হচ্ছে কোথাও? এই যে তরঙ্গের একটি জায়গা,
এত সুন্দর একটি জায়গা তৈরি করে দিচ্ছে একটি বাচ্চাকে, যে পৃথিবীর মানুষ হিসেবে নিজেকে এখানে ইমপ্লিমেন্ট করবার জন্য তৈরি রয়েছে। তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এন্ড দা এন্টায়ার টিম অফ তরঙ্গ, যাদের অক্লান্ত পরিশ্রমে এক একটা ফুলেল বাচ্চারা তারা আগামী দিনের জন্য তৈরি হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি বিশ্বাস করি যে বলে সুন্দর সে দেখতে সুন্দর। আমি আবারও রিপিট করছি কথাটা, যে বলে সুন্দর সে দেখতে সুন্দর। আমি যদি কথা বলি এখানে যে আপনাদেরকে অনেক বড় হতে হবে এবং চিন্তা করতে হবে এবং আরো অনেক সুন্দরভাবে এগিয়ে যেতে হবে এবং এটা ভালো এন্ড দিস ইজ ভেরি গুড এন্ড, এইটা কিন্তু আমাকে একরকম লাগে দেখতে। আবার এই কথাগুলোই আমি বলছি যে হাই দিস ইজ আদি এন্ড আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ টুডে মাই ফিলিং অ্যাবাউট তরঙ্গ। এইটার একটা অন্য লেভেল লাগে দেখতে।